নমস্কার বন্ধুরা, পপি কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি ফুলকপি আর ডিম দিয়ে একদম নতুন একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা হয়তো বাড়িতে ফুলকপির অনেক রকম রেসিপি খেয়েছেন, কিন্তু এই রেসিপিটা সম্পূর্ণ আলাদা। এই রেসিপিটা আপনারা গরম গরম রুটি, ভাত, পরোটা, লুচির সাথেও খেতে পারবেন, ভীষণ ভালো লাগে। আর এখন বাজারে প্রচুর ফুলকপি পাওয়া যাচ্ছে, খুবই সহজভাবে বানাবো, প্লিজ আপনারা পুরো ভিডিওটা দেখবেন। আজকে আমি এসেছি নদীর ধারে শাক তুলতে, কিন্তু শাকের রেসিপি আপনাদের সঙ্গে অন্য আর একদিন শেয়ার করব। এই দেখুন, নদীতে এখন ভাটা আছে, ওই দেখুন নদীটা, ওই যে দূরে নদীটা দেখা যাচ্ছে, নদী থেকে এই দিকটা খাল ঢুকেছে। দেখুন বন্ধুরা, এই যে এপাশে পুরোটাই শাক আছে, এগুলোকে আমরা বনকা শাক বলি। শাকগুলো নিয়ে গিয়ে জল দিয়ে ভালো করে ধুয়ে তারপর পেঁয়াজ দিয়ে ভাজা করব, খেতে খুব ভালো লাগে। পাতাগুলো নেব, বন্ধুরা এই শাকগুলো হলে হয়ে যাবে। এবার আমি হাত পা ধুয়ে চলে যাব রান্নার কাছে। শাক তুলে নিয়ে হাত পা ধুয়ে তারপর আমি চলে এসেছি রান্নার কাছে। এক হাতে আছে ফুলকপি, এটা দেশি ফুলকপি, আর এক হাতে আছে ডিম। ফুলকপিটা প্রথমে আমি ভালো করে কেটে নেব। এখানে আমি বাটিতে জল নিয়েছি, জলের মধ্যে দিয়ে দেব লবণ, আর দেব হলুদ গুঁড়ো। আমি এইরকম সাইজের করে ফুলকপিগুলো কেটে নেব। এবার আমি লবণ আর হলুদের যে জলটা রেখেছিলাম সেই জলের মধ্যে ফুলকপিগুলো দিয়ে দেব। লবণ আর হলুদ জলের মধ্যে ফুলকপিগুলো দিয়েছি, কারণ যদি ফুলকপির মধ্যে পোকা থাকে তাহলে সব বেরিয়ে যাবে। ফুলকপিটা কাটা হয়ে গেছে, জলের মধ্যে কিছুক্ষণ ফুলকপিগুলো রেখে দেব, আর এদিকে উনানটা ধরিয়ে নেব। কোরার মধ্যে দিয়ে দেব সরিষার তেল, তেলটা ভালো করে গরম করে নেব। আর এখানে আমি ফুলকপিগুলো থেকে দেখে নেব পোকা বেরিয়েছে কিনা। এদিকে তেল গরম হয়ে গেছে, ডিমটা ফাটিয়ে কোরার মধ্যে দিয়ে দেব লবণ, আর দেব গোলমরিচ গুঁড়ো। এবার আমি একটু চাপা দিয়ে দেব, এটা কম আঁচে ভাজতে হবে, বেশি আঁচ দিলে পুড়ে যাবে। চাপাটা খুলে একবার দেখে নেব। এবার আমি এটা তুলে নেব, লবণ, গোলমরিচ গুঁড়ো, ডিমগুলো আমি খুব কড়া করে ভাজবো না, একটু হালকা করে ভাজবো, ডিমের কুসুমগুলো একটু গোলা গোলা থাকবে, তুলে নেব। দেখুন ডিমের কুসুমগুলো একটু গোলা গোলা আছে।
সব ডিমগুলো আমি পচের আকারে তৈরি করে নেব। লবণ, গোলমরিচ গুঁড়ো সব ডিমগুলো আমি পচের আকারে ভেজে নিয়েছি। কড়াই দিয়ে দেবো সরিষার তেল। তেল গরম হয়ে গেছে, ফুলকপিগুলো দিয়ে দেব। ফুলকপিগুলো খুব ভালো করে ভেজে নেব। এখানে আমি একটা পেস্ট বানিয়ে নেব মশলার। দিয়ে দেব ধনে গুঁড়ো, জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, অল্প একটু জল দেব। গুঁড়ো মশলার একটা পেস্ট তৈরি করে নেব। ফুলকপিটা একবার চাপা খুলে নেড়ে নেব। ফুলকপিগুলো ভালো করে ভাজা হয়ে গেছে, তুলে নেব। দেখুন ফুলকপিগুলো আমি একেবারে লাল করে ভাজিনি, একটু হালকা করে ভেজে নিয়েছি। কোড়ার মধ্যে দিয়ে দেব সরিষার তেল। এবার আমি তেলের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। এবার দেব রসুন বাটা। রসুন আর পেঁয়াজটা একেবারে লাল করে ভেজে নেব। এবার দেব আদা বাটা। এবার আমি মশলার যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেব। এবার দিয়ে দেবো টমেটো কুচি। সব মশলাগুলো খুব ভালো করে কষে নেব। সব মশলা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা ফুলকপিগুলো দিয়ে দেব। এবার দেবো চেরা কাঁচা লঙ্কা। এবার দেব লবণ। এবার দেব গরম মশলা গুঁড়ো। মশলার সঙ্গে ফুলকপিগুলো আরেকটু ভালো করে কষে নেব। ফুলকপিগুলো খুব ভালো করে কষে নিয়েছি। এবার দিয়ে দেব জল। আর একটু জল দেব। এবার আমি চাপা দিয়ে ফুলকপিগুলো সেদ্ধ করে নেব। চাপাটা খুলে একবার দেখে নেব। ফুলকপিগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ডিমগুলো একটা একটা করে দিয়ে দেব। এই দেখুন কুসুমটা এখনো নরম আছে, ঝোলের মধ্যে এটা সেদ্ধ হয়ে যাবে, তখন খেতে খুব সুন্দর লাগবে। ডিমগুলো দিয়ে ঝোলটা আর একটু ফুটিয়ে নেব। চাপা দিয়ে দেব। কম আছে, আমি খানিকক্ষণ রেখে দিয়েছিলাম। এবার আমি ঢেলে নেব।
কোচগুলো সেদ্ধ হয়ে গেছে, এই দেখুন শক্ত শক্ত হয়ে গেছে। ফুলকপি দিয়ে ডিমের এই রেসিপিটা তৈরি হয়ে গেছে। এবার আমি আর দিদি গরম গরম ভাত দিয়ে খাবো। আজকে দিদি এসেছিল এদিকে, তাই দিদিকে নিয়ে বসে পড়লাম খেতে। একটা নতুন রেসিপি খাওয়াবো আজকে, আমি গন্ধে গন্ধে চলে এসেছি। এ দেখো কি বলো তো, এটা ফুলকপি আর কি, কিরকম গন্ধ বেরিয়েছে বলো তো। গন্ধটা খুব সুন্দর। খাওয়া শুরু করো দিদি। তো খাচ্ছি, যা গন্ধ বেরিয়েছে, গন্ধেই পেট ভরে যাবে। এই রেসিপিটা আপনারা রুটি কিংবা পরোটা দিয়ে খেতে পারেন, কিন্তু তখন একটু ঝোলটা কম রাখতে হবে, একটু গ্রেভি গ্রেভি রাখতে হবে। আমি ভাত দিয়ে খাবো বলে একটু ঝোল ঝোল করেছি। কেমন হয়েছে দিদি? খুব ভালো হয়েছে। কফির হাতে রান্না সব সময়ই ভালো হয়, আমাকে তো খুবই ভালো লাগে। কফি যা সুন্দর রান্না করে। আজকে কেমন লাগেছে সেটা বলো। আজকে পুরো মাংসের মতোই লাগছে, ঠিক যেন মাংস খাচ্ছে। বন্ধুরা, বাড়িতে চিকেন না থাকলে ফুলকপি আর ডিম দিয়ে অনায়াসে খুব সহজেই বাড়িতে এটা বানিয়ে ফেলতে পারবেন। মিশ্রণ ভালো হয়েছে। ডিম আর ফুলকপির এই নতুন রেসিপিটা বাড়িতে বানিয়ে সবাইকে চমকে দিতে পারেন। কোচের মধ্যে যে কুসুমটা শক্ত হয়ে গেছে, এই কুসুমটা খেতে অসাধারণ লাগে। এই দেখুন হলুদ কুসুমটা কত সুন্দর সেদ্ধ হয়ে শক্ত হয়ে গেছে। এইরকম ভিলেজ স্টাইল নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি আপনারা প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন। আর সবার আগে আমার ভিডিও দেখার জন্য পাশের বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রাখবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।